আজ আমরা রিমোট কন্ট্রোল হোম অটোমেশনের ওপরে একটি প্রজেক্ট তৈরি করেছি, যেখানে আমরা রিমোটের মাধ্যমে এই এসি ল্যাম্পগুলোকে আমরা কন্ট্রোল করব। এই প্রজেক্টটিতে আমরা একটি অ্যাড্রেনো মাইকোকে ইউজ করেছি ও একটি আয়ার রিসিভারকে ইউজ করেছি। আয়ার রিসিভারটা অ্যাকচুয়ালি রিমোটের বিভিন্ন বাটনে যে ডেটাগুলো আছে, ডেটাগুলো অ্যাড্রেনোকে ডেলিভার করবে, এবং অ্যাড্রেনো সেই ডেটা অনুসারে তার যে পিনগুলোকে আমরা সিলেক্ট করে রেখেছি কোডে, সেই পিনের তার সেই অনুসারে আউটপুট জেনারেট করবে। অ্যাড্রেনোর মধ্যে আমরা এই কোডটি আপলোড করেছি এবং এখন আমরা এই প্রজেক্টটি টেস্ট করে দেখাবো। যেমন 1 নম্বর বাটনটি প্রেস করলে আমাদের 1 নম্বর ল্যাম্পটি জ্বলছে, এবং 2 নম্বর বাটনটি প্রেস করলে আমার 2 নম্বর ল্যাম্পটি জ্বলবে, এবং 3 নম্বর বাটনটি প্রেস করলে 3 নম্বর ল্যাম্পটি জ্বলবে। তো সেম এইভাবে আমরা যদি ল্যাম্পগুলোকে বন্ধ করতে চাই, তো 3 নম্বর ল্যাম্পটিকে বন্ধ করার জন্য আমরা 3 নম্বর বাটনটিকে আবার প্রেস করব। সেম প্রসেসে 2 নম্বর বাটনটি প্রেস করলে 2 নম্বর ল্যাম্পটি বন্ধ হবে, এবং 1 নম্বর বাটনটি প্রেস করলে 1 নম্বর ল্যাম্পটি বন্ধ হবে। তো এইভাবে যদি আমরা 2 নম্বর বাটনটিকে প্রেস করি, 2 নম্বর ল্যাম্পটি জ্বলবে, এবং পুনরায় প্রেস করলে ল্যাম্পটি বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের রুমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেইগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি।